হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ এসেছি বেথুয়াতে, আমার শ্বশুর বাড়িতে। তো আমরা ভাবছি আজকে ঘুরতে যাব, আর সাথে আছে পুচকু। আমার ব্লগটা তোমরা পুরোটাই দেখো, আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। দিবু ভাই, চলো আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায়? দোকানে? দোকানে কি করতে যাচ্ছে? দোকানে খেতে, চিপ খেতে। হ্যাঁ, তো এখন আমার সাথে আছে এই যে আমার দিদি, আর এই যে রিবু। আমরা আছি কোথায় যাচ্ছি? আমরা একটা ক্যাফে যাচ্ছি, মমস কেক বলে। মমস কেক ক্যাফেতে যাচ্ছি, চলো খেয়ে বলবো তোমাদের কেমন লাগলো। এটা হচ্ছে বেথুয়ার মেন রোড, একটু আগেই বেথুয়ার ফরেস্ট। আমরা ওয়েট করছি এখন টোটোর জন্য, দেখি তারপর টোটো পেয়ে গেলেই আমরা যাব হচ্ছে মমস কেক। ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, বসে গেছি টোটোতে তিনজন মিলে। শিপার্নি খাচ্ছে, জল খাচ্ছে এখন, চুপচুপ করে জল খাচ্ছে। এটা হচ্ছে বেথুয়ার মেন রোড, এর স্টেশন রোড, এর ডান দিকে স্টেশন, আর ওইদিকে আছে ফলের বাজার, বাঁ দিকে ফলের বাজার। এটা হচ্ছে ফুলতলা মার্কেট। ফাইনালি আমরা মমস কেকে চলে এসেছি, এই যদি যাবো এখন ডুববো, খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। এটা মমস কেক, ছোট একটা ক্যাফে, কিন্তু ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর ক্যাফেটা বেশ সুন্দর সাজানো গোছানো। আমরা তিনজন মিলে ডিসকাস করছিলাম কি খাওয়া যায়। তো আমার অনেক দিন আগে আসা এই ক্যাফেতে, তো আমি তখন মোমো খেয়েছিলাম, সত্যি মোমোটা অসাধারণ ছিল। তাই ভাবলাম আজকেও মোমো খাওয়া যাক, তাই মোমোটাই অর্ডার করলাম। এখন খাবার অর্ডার করা হয়ে গেছে, আমরা খাবারের জন্য ওয়েট করছি আর গল্প করছি তিনজন মিলে। তো এটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, এখন আমরা মোমো খাবো, খেয়ে বলছি কেমন। খুবই টেস্টি এই মোমোটার জন্য এখানে এসছি আমি খেতে, এই আগেও এখানে খেয়েছি, মোমোটা এখানে বেস্ট। এই যে চলে এসছে আসল জিনিস, এটা হচ্ছে ওরিও শেক, আমার ফেভারিট, আমার খুব পছন্দের। গলায় ভাষা পাচ্ছি না, এত সুন্দর বিথুয়ার মতো জায়গা, এত সুন্দর শেক শেক পাওয়া যাচ্ছে, আর মোমো পাওয়া যাচ্ছে, ভাবাই যাচ্ছে না, মোমো প্রায় শেষ। দেখো দেখুন পুচকু রেবু খাওয়ার চেষ্টা করছে, কেমন করে খাচ্ছে দেখো, চেষ্টা করছে, খেতে পাচ্ছে না, খাওয়ার চেষ্টা করছে। যে কি বলছে বলো? হ্যাঁ খেতে পাচ্ছে না, খেতে চায় কিন্তু খেতে পাচ্ছে না। এই যে আমার হাত চোখের সামনে চলে এসছে আমার ফেভারিট জিনিস পিজা। পিজা দেখলে আমি লোভ সামলাতে পারি না, এখন পিজা খাবো, খেয়ে বলবো কেমন লাগলো। পিজা উইথ এক্সট্রা চিজ, উফ, আর লোভ সামলাতে পারছি না, দেখেই জিভে জল চলে এলো। বাট পিজাটা খুব গরম, হাতে গরম লাগছে খুব। এখানে রিভুও পিজার দিকে তাকিয়ে বসে আছে, ও পিজা খাবে আমাদের সাথেই। চিজ ওভারলোডেড, তাই তুলতে পারছিলাম না, পিজাটা এত ভারী ছিল। দুর্দান্ত লাগলো পিজাটা খেতে, মানে সত্যি চিজটা এত সুন্দর টেস্টি না খেতে পিজার উপরে। আর গুড়গাঁয়ের পিজা গুলো ওর থেকেও সুন্দর লাগছে। হ্যাঁ গুড়গাঁয়ের পিজা, শ্বশুর বাড়ি বলে সব ভালো বলছে, ঠিক আছে এখন খাক, এখন অনিশা বাজপাই এখন পিজা খাক। হ্যাঁ পিজা খেলি, তারপরে দেখা হবে। পুচকু রিবু পুচকু পিজা খাচ্ছে এখানে, দেখাও রিবু তোমার পিজা একটা দেখাও, কেমন খেতে? আমাকে ভরে ভরে পিজা খাই খাই মোটা করছে এরা। এই দুজন পাচ্ছে না, পাচ্ছে না খেতে।
বলো কি বলছিলে ও একদম ক্যামেরা চাই ও ক্যামেরার সামনে আসতে চায় না মানে এই হচ্ছে দুপি পিজাও পাচ্ছে না এই সে ব্ল্যাক ফরেস্ট কেক এবার খাবে দিদি প্রথমে দিদি খাবে দিদি কি দিদি তো তুই আগে ওটা খা দিদির পোলা আগে খাবে এটা না খেয়ে ওটা খাবে তুমি খেয়ে নাও তুমি খেয়ে বলো লিবু খেয়ে নাও কেমন সফট টেক্সচারটা খুব সফট এদের টেক্সচার খুব ভালো হয় বেলুন ডাবে কোথায় যাচ্ছ কোন কোথায় যাচ্ছ মমস কেক আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি পেয়ে গেলে আমরা বাড়ি যাব এখন দাঁড় করেছি নাকি যাই না যাবে নাকি বাড়ি রাত হয়ে গেছে অনেক দশটা বেজে গেছে চলো ফাইনালি পেয়ে গেছি বসবো দিয়ে বাড়ি যাব বসে গেছি টোটোতে এবার বাড়ি যাচ্ছি ভালোই লাগলো দিনটা আজকে তোমার কেমন লাগলো ভালোই লাগলো এবার বাড়ি যাচ্ছি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন আগামী দিনে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো